সো গাইস, এই হলো আমাদের খাদক, যে খাদকটির নাম দিয়েছে রিয়েলমি থেকে রিয়েলমি 7 প্রো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই হলো রিয়েলমি 7 প্রো বক্স। তো আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে রিয়েলমি 7 প্রোর ছোটোখাটো একটা আনবক্সিং অ্যান্ড রিভিউ। অ্যান্ড কেনই বা আমি খাদক বললাম এই ফোনটাকে, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো এই হলো বক্স, আর এইখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি 7 প্রো লেখা আছে। আর এই ফোনটা সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আর কি, এটার ভিতরে কী কী আছে, কত মেগা পিক্সেল বা কী প্রসেসর সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। 65 ওয়াট ফার্স্ট চার্জার, স্ন্যাপড্রাগনের 720 প্রসেসর, আর আপনারা 64 মেগা ক্যামেরা পেয়ে যাবেন আর কি। সব কিছু এখানে আপনারা দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো পরে নিতে পারেন, মেড ইন ইন্ডিয়া। সো চলুন আমরা আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি বক্স কন্টেন্ট দেখে। সো গাইস, এই হলো আমাদের বক্স কন্টেন্ট। তো সর্বপ্রথম আমরা মোবাইলের ছোটোখাটো জিনিসটি দিয়ে শুরু করি। তো এই হলো আমাদের আর কি ফোনটির সাথে আসা ব্যাক কভার, যেটা হালকা একটু কালো কালোর, কালো কালার আর কি। এই কভারটা আমার কাছে ভালো লেগেছে, কেননা সাদা কালারটা হলে কিছুদিনের ভিতরেই হলুদ হলুদ হয়ে যায়, সো এটা ওই চান্সটা খুবই কম থাকে। তো তার জন্য এই কভারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই হলো আমাদের চার্জার, আর এই হলো আমাদের কেবল, USB টাইপ সি কেবল আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হলো আমাদের চার্জার এখানে দেখতে পাচ্ছেন। তো এই চার্জারটার জন্য আমি মোবাইলটার নাম খাদক দিয়েছি। এই চার্জারটা হলো 65 ওয়াটের এবং মোটামুটি অনেকটা বার আছে, আর চার্জারটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ভিতরেই দেখতে পাচ্ছেন, চার্জারটা অনেক বড়। তো এই চার্জারটি দিয়ে আপনাদের ফোনটি চার্জ হতে মাত্র 35 মিনিট সময় লাগে, 34 থেকে 35 মিনিট সময় লাগে এই চার্জারটি দিয়ে চার্জ হইতে আর কি। 1 মিনিটে আপনার হয়তো বা 3-4% চার্জ হয়ে যায়, এত ফাস্ট এটা চার্জ হয় আর কি, এটা অনেক তাড়াতাড়ি চার্জ হয়, যার জন্য আমি খাদক দিয়েছি আর কি। আর কি খাউন দিবেন, আর এটা এত বড় একটা হা করবো, সব একসাথে খায় নিব বুঝছেন, জিনিসটা হয়ে গেছে এমন ধরনের। আর এই হলো বক্স, বক্স নিয়ে তো আর কিছুই দেখানোর নাই, বক্সের ভিতরে ফোনগুলো থাকে। আর এই হলো আমাদের মেইন জিনিস, রিয়েলমি 7 প্রো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি। তো এই ফোনটা যদি আমি আপনাদের প্রথম একটু দেখাই, কত সুন্দর একটা গ্লোসি আর কি, কী সুন্দর একটা ফিল দিতেছে। আর এই হলো আমাদের ফোনটার সামনে সাইড, ইন্ডিস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট আছে, সো দেখতে পাচ্ছেন। তো এটার যদি একটু লকটা খুলি আমি, তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ফোন। আর এই হলো ফোনটার এখানে নসটা দেখতে পাচ্ছেন, আর এই হলো আমার সম্পূর্ণ ফোনটা। আর আসলে এটা আমার এক ভাই কিনছে, তো তার থেকে আমি আনছি রিভিউ বানানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ক্যামেরা, আর এখানে 64 মেগা ক্যামেরা মেনশন করে দেওয়া আছে। তো এটার ফিজিক্যাল ওভারভিউটা যদি আমি আপনাদের প্রথমে দেখাই, তো এখানে আপনারা পেয়ে যাবেন পাওয়ার আর কি, পাওয়ার বাটন এখানে পেয়ে যাবেন, পাওয়ার বাটন উপরের দিকে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন পেয়ে যাবেন, আর এখানে আপনারা সিম স্লট পেয়ে যাবেন, এখানে ভলিউম আপ ডাউনের বাটনটা পেয়ে যাবেন, আর নিচের দিকে আপনারা পেয়ে যাবেন একটি USB টাইপ সি কেবল, আর একটি স্পিকার গ্রিল, একটি মাইক্রোফোন, আর একটি 3.5mm অডিও জ্যাক। আর এই হলো আপনাদের ফোনটির ডিসপ্লে, আর এই হলো ফোনটির ক্যামেরা। আগেই আপনারা দেখতে পাচ্ছেন 4টি ক্যামেরা আছে আর কি, একালি ক্যামেরা আছে, এটার পিছনে আর ফ্ল্যাশ লাইটটা পেয়ে যাবেন আপনারা। আর এটা কিছু আর কি মোবাইলের সাথে আসে, এগুলো এখনও উঠানো হয় নাই। তো এই হলো আমাদের ফোনটা, আর এই হলো ইন্ডিস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট। তো আমি যদি এই ইন্ডিস্ক্রিন ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করি, যদি আমার ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া নাই, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আর কি অ্যানিমেশন দেখা যাচ্ছে। তো আমি যদি এই ফোনটা আনলক করি, ফোনটা আনলক করার পরে দেখতে পাচ্ছেন ফোনটা হলো এরকম। আর এই হলো আমাদের ফোনের সেটিংস আর সব কিছু আছে। তো ফোনের ভিতরের যে জিনিসগুলো এগুলো দেখানোর কিছুই নাই। তো এখন আসি, এই ফোনটা যদি আপনারা গেমিংয়ের জন্য নিতে চান, অস্থির একটা মোবাইল হবে আপনাদের জন্য। আর ক্যামেরার জন্য যদি নিতে চান, ক্যামেরার জন্য এই ফোনটি অনেক ভালো। তো আমি কিছু ছবি শো করতে পাচ্ছি না, তো এই ফোনটা যদি আপনারা ক্যামেরা রিভিউ চান, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমিও ক্যামেরা রিভিউ নিয়ে আসার জন্য চেষ্টা করব। ওভারঅল এই ফোনটি আমাদের কাছে ভালো লেগেছে। এই ফোনটি আপনার অফিসিয়াল মনে হয় 27,000 টাকা, আর আনঅফিসিয়াল 25 থেকে 26,000 টাকায় পেয়ে যাবেন। এটি হচ্ছে 6128। তো আপনাদের যদি বাজেট 25+ থাকে, তাহলে আপনারা এই ফোনটা দেখতে পারেন, এই ফোনটা নিতে পারেন, এই বাজেটের জন্য ভালো হবে। তো অনেকের চয়েস লিস্ট থেকে এই ফোনটা আর কি বাতিল পড়েছে, কেননা এটার পিছনটা হয়েছে প্লাস্টিক,
এটা দেখ যেটা দেখতে পারতেছেন মেটালের মতো লাগতেছে, আসলে এটা হচ্ছে প্লাস্টিক, কিন্তু বুঝার কোনো ক্ষমতা নাই যে এটা কোনো প্লাস্টিক, এটা মেটালের মতো লাগে। তো অনেকে অনেকের কাছে আর কি ভালো নাও লাগতে পারে, তো আপনি এটা নিতে পারেন নিঃসন্দেহে। আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে কত সুন্দর একটা লুক এটার, আর কি গ্লাসের ফোনের মতো একটা লুক দিতেছে, তো আপনারাও এটা নিতে পারেন। ওভারঅল আমার কাছে ফোনটি ভালো লেগেছে, চাইলে আপনি ফোনটি নিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেন। বাই বাই।